লক্ষ্মী পুজো উপলক্ষে নানান কর্মসূচির পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমার গোপালনগরের দুর্গা গোবিন্দপুর মাতৃসংঘ। রবিবার সকাল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন শিক্ষাবন্ধু সুকুমার গিরি। এ বিষয়ে মাতৃসংঘের সম্পাদক গোপাল সাহু বলেন, তিন বছরে পা রাখল এই রক্তদান শিবির। এদিন প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের উদ্বোধন করে শিক্ষাবন্ধু সুকুমার গিরি জানান, দীর্ঘদিন ধরে এই গ্রামে লক্ষ্মী পুজো উপলক্ষে নানান সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়, তবে রক্তদান শিবির এই সঙ্গের একটি বিশেষ সামাজিক কর্মসূচি। আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম করি, বিভিন্ন রকম খেলাধুলার সাথে সাথে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস মূলক কাজও আমরা করি, আর সামাজিক কাজের মধ্যেই তো আজকের আপনারা দেখছেন ব্লাড ডোনেশন ক্যাম্পও চলছে। একই সঙ্গে তিনি বলেন, গ্রাম অঞ্চলে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে মাতৃসংঘের পক্ষ থেকে নানান গণসচেতনতামূলক কর্মসূচিরও আয়োজন করা হয়। পাথর প্রতিমা থেকে রাজা দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।